দেশে থাকুন, গরিব মানুষেরা দেশে থাকা দরকার নাই, এটা বলে দিলেই হয়। আজকে জাতীয় প্রতিরোধ আন্দোলন যে মানববন্ধন মাঠে আন্দোলনের ডাক দিয়েছে, সেটা হচ্ছে আমাদের ভোক্তাদের ন্যূনতম অধিকার। ভোক্তারা ন্যায্য মূল্য পাবে, পণ্যের ন্যায্য মূল্য পাবে, এটা মানবাধিকারের সামিল। প্রিয় ভাইরা, আজকে সর্বশেষ তেল নিয়ে যে তেলেসপাতি চলছে, জাতি আজ বিব্রত, আজকে সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রিয় ভাইরা, আজকে বলতে চাই, আজকে আমাদের দেশে একটি কথা আছে, শিয়াল যখন মাঝে মাঝে শিয়াল মুরগি নিয়ে যায়, গৃহস্থের এটা সহ্যের বা সহনীয় পর্যায়ে আসে, কিন্তু শিয়াল টেনে হিস্ট্রে মুরগি নিয়ে যাবে, এটা জাতি বা গৃহস্থর আমরা বরদাস্ত করব না। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে সেই আমাদের যারা গরিব মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, যারা মধ্যবিত্ত মানুষ, তাদের সাথে তামাশা করা হচ্ছে, তাদেরকে টেনে হিস্ট্রে তাদেরকে পথে নামানো হচ্ছে। আজকে আজকে মাননীয় মন্ত্রী এবং যিনি তার সচিবের বাণিজ্য সচিবের দায়িত্বে আছেন, যারা মানুষের এই দ্রব্যমূল্য বা ক্রয় ক্ষমতা নিয়ে দেখভাল করেন, তাদেরকে বলবো, গরিবদের যদি আপনারা ন্যায্য মূল্য নিশ্চিত না করতে পারেন, আপনারা বলে দিন, আপনারা রোহিঙ্গা, আপনারা গরিব মানুষ, আপনারা মধ্যবিত্ত মানুষ, আপনাদের এদেশে থাকার কোনো অধিকার নাই, আপনারা এদেশ ছেড়ে চলে যান। আপনারা যারা পেট ফুলিয়েছেন, আপনারা যারা কলমের খুঁচায় সাধারণ মানুষকে নিঃস্ব করছেন, আপনারাই দেশে থাকুন, গরিব মানুষের দেশে থাকা দরকার নাই, এটা বলে দিলেই হয়। এই দুঃশাসনের বিরুদ্ধে আমরা সকলে সব বিষয়ে সোচ্চার থাকতে হবে, কারণ আজকে আমরা যদি অন্যায়কে প্রশ্রয় দিই, অন্যায় দেখে আমরা যদি চোখ বন্ধ করে থাকি, পরের দিন সেই অন্যায় আমার উপরে চাপিয়ে দেবে, আমার উপরে ভর করবে। এই জন্য যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলব, এই অঙ্গীকার নিয়ে আমরা আবার রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে কিন্তু বাংলার মানুষ আবারও 52-70-90 করতে বাধ্য হবে। বাংলার মানুষ, আজকে আমরা তেল কিনে বাসায় রান্না করে খেতে পারি না, আমি ঈদের আগে 2 কেজি তেল কিনেছি, আমি যেখানে 5 কেজি তেল লাগে আমার ঈদের আগে, সেইখানে আমি 2 কেজি তেল কিনেছি, তেল নাই, ঢাকার বাইরে কোথাও তেল নাই, কেন? এটাই দায়িত্ব কার? আজকে এইসব মানুষকে নিয়ে সরিয়ে সংসদ চালানো হচ্ছে, সেখান থেকে কি দেখছে না কোনো খেয়াল? আন্দোলন দায়িত্ব নাই তার, সে শুধু কি দেশ দেশ নির্বাচন, এই কারচুপি নির্বাচন করে আজকে দেশের এই অবস্থা। আজকে জনগণ কার উপরে ভরসা রাখবে? জনগণ কার উপরে ভরসা রাখবে? আজকে আজকে আমরা বের হয়ে আসছি বাসা থেকে, কেন? আপনাদের জন্য বের হয়ে আসছি, আপনাদের জন্য বের হয়ে আসছি, কারণ আসলে আমাদের মাঝে অনেক গুণীজন আছে। আমি কি বলবো, আমি খুবই